যখন অনেক বেশি মন খারাপ থাকে তখন গিয়ে বরপুর শপিং করে আসলে সব মন ভালো হয়ে যায় সেটা হোক অল্প অথবা বেশি হোক কম দাম বা বেশি দাম আজকের পুরো ভিডিওটাই শেয়ার করছি হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন এই ক্লিপটি ছিল বিকেলের ক্লিপ আনাবিয়ার পাপার আজকে ডে ছিল তো আমরা সবাই মিলে একসাথে একটু বাইরে ঘুরতে বের হয়েছি সাথে আনাবিয়াও ছিল ডেতেই বেশিরভাগ ঘুরা হয় এছাড়া খুব কমই হয় তো অফডেটে একদিন সপ্তাহে আমরা একটু একসাথে সময় কাটাই আর বাকি দিনগুলোতে তো আমি আছি মন চাইলে বের হই না হলে না তো এরপর হচ্ছে চলে আসলাম একটু মার্কেটে মার্কেটে আসার পর দেখতেছি কোনটা রেখে কোনটা নিব এরপরও অনেক বেশি কনফিউশন থাকে যে এটা ভালো লাগে বা ওইটা ভালো লাগে না তো এরপর কিছু ড্রেসও দেখেছি এরপর আরও কিছুক্ষণ ঘুরে ফিরে আমি বাসায় চলে যাচ্ছি মা আগে আবার বাসায় চলে এসেছি এরপর হচ্ছে আজকে জাস্ট কিছু গেঞ্জি কিনলাম এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা গেঞ্জি নিলাম অনেক কিউট ছিল গেঞ্জিগুলো এক একটা এক একটা স্টাইল হোয়াইট কালার আসলে না নেওয়াটাই মনে করি ভালো কিন্তু পছন্দ হয় হোয়াইট কালার কী করবো হোয়াইট কালার যে কোনো জিনিসই ড্রেস বলেন সব কিছুই বেবিদের বড়দের খুব দ্রুত নষ্ট হয় অনেক দ্রুত তো এখানে আমি গরমের জন্য কিছু গেঞ্জি নিয়ে নিলাম সব সময় কিনাকাটা করার পর বাসায় এসে ওগুলোকে দেখতে বেশি ভালো লাগে আর বাসায় আসলে কখন দেখবো ওই অপেক্ষায় থাকি এটাই আসলে অনেক আনন্দ আর এখানে আমি দুইটা শার্ট নিয়েছি অনেক কিউট ছিল শার্টগুলো আমার এক দেখাতেই ভালো লেগেছে হাঁপাঁধা ছিল আর এখানে পকেটও ছিল তো এরপর আনা জন্য কিছু গেঞ্জি নিয়েছি গরমের জন্য আসলে এত পরিমাণ গরম পড়েছে বাচ্চাদের জন্য হালকা পাতলা ড্রেস নেওয়াই ভালো এতে ওদের একটু কমফোর্টেবল হয় সুতির আর আমি বাসায় আনার পরে ড্রেসগুলো আসলে বড় হয়েছে জামা গেঞ্জিগুলো আর কি আর কিছুটা পারফেক্ট হয়েছে আবার কিছু দুই একটা হচ্ছে একটু বড়ো হয়েছে এরকমটাই হয় মা হওয়ার পর বুঝতে পেরেছি যে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করলে কত বেশি আনন্দ লাগে আমি এখানে আনা বের জন্য ওয়েবস নিয়েছি একটা ছিল স্যাভলনের ওয়েবস বেবি ওয়েভস এটা দেখতে অনেক সুন্দর আর গ্রামটা অনেক সুন্দর আর যেহেতু স্যাবলন যার এটা আগোড়া থেকে নিয়েছি আমরা আসার সময় আবার তো গিয়েছি তো এরপর হচ্ছে এখানে একটা ডায়পার নিয়েছি আর টিস্যু টিস্যু এটা বড়দের আর ছিল হচ্ছে আমার জন্য একটা মাস এই মাস প্রায় ছিল প্রায় সাতশো টাকার মতো মাসকারা ওয়াটারপ্রুফ ছিল আর আমার মাসকারা অনেক বেশি পছন্দ আমি আইলানারটা খুবই কম দেই না দিই বলে চলে শুধু কাজল আর মাসকারাটাই দেওয়া হয় তো এগুলো সব আমি আগ্রা থেকে নিয়েছি তো এখন রাতের জন্য একটু নাস্তা বানাবো এখানে আমি চিকেনগুলোকে আগে ম্যারিনেট করে রেখেছি এখন এগুলোকে জাস্ট ভেজে নেব খুব সিম্পলভাবে চিকেন ফ্রাই বাসায়ই করা যায় আর বাইরে থেকে আনা প্রয়োজন হয় না তো আমি এখানে সুন্দর করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আর এখানে উঠিয়ে নিচ্ছি সবগুলো একসাথে ভেজে দেন খেতে বসবো আর কি তো এখানে এই যে ভেজে ফেলেছি আর এখানে আপোকে একটু দিয়ে দিলাম আসলে আমরা সবাই মিলে একসাথে শেয়ার করে খেতে বেশি পছন্দ করি সেটা হোক অল্প বা বেশি তো এখানে এই যে সস দিয়ে চিকেন ফ্রাইগুলো খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ